হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটি হলো কীভাবে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করবে। আপনারা জেনে থাকবেন যে ফেসবুক পেজ মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করা যায়। ইনকাম কীরকম? ইনকামটি হলো ইউটিউবের মতো। একটা সময় কলম ছিল যে ফেসবুকে কোনো ইনকামই করা যেত না। এখন থেকে ফেসবুক পেজ আপনারা মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তাই এই ইনকাম করতে হলে অবশ্যই আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন করতে হবে। আর এর জন্য ইউটিউবের কিছু রুলস আছে বা পলিসি আছে যেগুলো আপনাকে জানতে হবে, তারপর আপনার সেইভাবে কাজ করতে হবে। ইউটিউবের মতন ফেসবুকেরও কলম আপনার এই রুলসগুলো আছে, যে রুলগুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ফেসবুক পলিসি যেগুলো আছে সেই পলিসিগুলো আপনাকে মানতে হবে। ফেসবুকে মনিটাইজেশন পেতে কী করতে হবে? আপনার ফেসবুক পেজে অবশ্যই 5000 ফলোয়ার থাকতে হবে এবং আপনার থাকতে হবে আপনার 60,000 মিনিট পজ টাইম। আপনার যে ভিডিওগুলো আপনি আপনার পেজে আপনি আপলোড করবেন, এই ভিডিও থেকে আপনার 60,000 মিনিট আপনার পজ টাইম লাগবে। আর এটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশনের মতন আপনার ফেসবুক পেজটিকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। আর এই মনিটাইজেশন করতে হলে অবশ্যই আপনার ফেসবুকের যে রুলস এবং পলিসি আছে সেগুলো আপনাকে মেনে ভিডিও তৈরি করতে হবে। তা নাহলে কেমন আপনার ফেসবুক পেজটি আপনার মনিটাইজেশন করতে পারবে না। আপনার সব কিছু কমপ্লিট হলো কিন্তু আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন তখন আপনার অ্যাপ্লাইটি রিজেক্ট করে দেবে। এর জন্য কিনতে হবে ফেসবুকের যে রুলস আছে, যে নিয়ম আছে, যে নিয়ম মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, যে কোন ভিডিওগুলো আপনার ফেসবুকে আপলোড করা যাবে না সেই ধরনের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন না, বা কোন ধরনের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করলে সেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে, এরকম ধরনের ভিডিওগুলো আপনাকে মেনে চলতে হবে। আবার কোন ধরনের মিউজিক আপনি ইউজ করতে পারবেন না, যে এই ধরনের মিউজিক যদি আপনার ভিডিওতে আপনি দেন তাহলে কপিরাইট চলে আসবে, এই বিষয়কে অবশ্যই আপনাকে মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে আপনার পেজে। তাহলে কী হবে, আপনি যত সব কিছু কমপ্লিট করুন না কেন, আপনি যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন তখন ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে, আর এই বিষয়টা আপনার উপর অনেক একটি প্রভাব ফেলবে। তা অবশ্যই প্রথম থেকে আপনারা এই রুলস বা নিয়ম অবশ্যই এইগুলো আপনার মেনে ভিডিও তৈরি করবেন। যেমন কি আপনি যদি ইউটিউবে দেখবেন, ইউটিউবে কলম অনেক ধরনের নিয়ম আছে মনিটাইজেশন ক্ষেত্রে, যে কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে না, এরকম ধরনের অনেক কিছুই আছে। যে কমিউনিটি গাইডলাইন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন, এই গাইডলাইন ভিতর থেকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তেমনভাবে ফেসবুকেরও কলম গাইডলাইন আছে, যে কোন ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না, কোন ধরনের মিউজিক, এই বিষয়গুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার পেজে। আর সব কিছু ওকে করে আপনি যদি আপনার যে 5000 ফলোয়ার আপনার ফেসবুক পেজে এবং 60,000 মিনিট কমপ্লিট করতে পারেন আপনার পেজে, তাহলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তখন আপনার মনিটাইজেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে, আপনার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তখন আপনি আপনার পেজ থেকে ভালো মানের একটি আর্নিং শুরু করতে পারবেন। অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, যাতে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট না হয়ে যায়। আর যে নিয়ম কারণ আছে, যে কোনভাবে ভিডিও আপলোড করতে হবে, তারপরে তারপরে আপনার কপিরাইট, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে কলম পেজে আপনার ভিডিও আপলোড করবেন, অবশ্যই আপনারা সাকসেস হবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।